হ্যালো, আসসালামু আলাইকুম। তাসমিনস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে থালাবাটির একটা পরিষ্কার করব, তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি, আপনাদের কাজে লাগতে পারে। আমি সাধারণত থালাবাটির র্যাক পরিষ্কার করি ভিনেগার এবং সাবানের গুঁড়ো দিয়ে। দুটো মিশ্রণ একসাথে মিলিয়ে পানি দিয়ে তারপরে আমি এই যে র্যাকটা পরিষ্কার করি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার র্যাকে পুরো তেল কাজটা পড়ে ভরেছিল, কারণ সময় করে উঠতে পারছিলাম না। এই করোনার ভিতরে মনে হয় সময় আরও বেশি চলে যায়, তাড়াতাড়ি অনেক বেশি কাজ থাকে, বাচ্চাদের স্কুল থাকে না, অফিস থাকে না, তারপরও মনে হয় কাজেরই শেষ নাই। আমি জানি না আমার মতন আপনাদেরও এমন হয় কি না, হলে কিন্তু কমেন্টস করে জানাবেন। তো আপনারা কীভাবে পরিষ্কার করেন আমি জানি না, আমি আমার মতো করে আমার নতুন সংসার যেভাবে যতটুকু জানি সেভাবে পরিষ্কার করি এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আশা করছি আমার এই ছোটো ছোটো টিপসগুলো আপনাদের কাজকে অনেক সহজ করে দিবে। তো এটাতে কিন্তু খুব তাড়াতাড়ি তেল কাজটা উঠে যায়, আর আমি বলেছিলাম পুরো র্যাকটা খুলে তারপরে পরিষ্কার করতে, কিন্তু আমার যে হেল্পিং হ্যান্ড ও বলেছিল যে ওটার দরকার হবে না, অলরেডি পরিষ্কার হয়ে গেছে। এবং আমিও ওর সাথে সাহায্য করেছিলাম, কারণ আপনার বাসায় যারা রয়েছে তাদেরকে যদি আপনিও একটু সাহায্য করেন তাদের কাজের উৎসাহ কিন্তু অনেকাংশেই বেড়ে যায়। তো আমি কখনোই ওর উপরে নির্ভর করে থাকি না, আমি সবসময় ওর সব কাজে আমি সাহায্য করার চেষ্টা করি। তো আমি ভিডিওটি করার জন্য ছাদে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যদিও আগে কি পরিমাণ ময়লা ছিল সেটা ছবিটা তুলে রাখলে ভালো হতো, আমার র্যাকটা কিন্তু একদম নতুনের মতো চকচক হয়ে গেছে। আশা করছি এই উপায়ে আপনারা যদি আপনাদের ঘরের র্যাকটি পরিষ্কার করতে চান তাহলে আপনারাই দেখতে পাবেন যে কত তাড়াতাড়ি আপনাদের র্যাকটি একদম নতুন একটি রূপ ধারণ করবে। তো আশা করি ছোটোখাটো টিপসগুলো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আপনাদের লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের এই সহযোগিতা কিন্তু আমার একান্ত কাম্য, কারণ আমি নতুন একটি চ্যানেল ওপেন করেছি, খুবই ছোট আমার চ্যানেলটি। আপনাদের ভালোবাসা পেলে হয়তো এটি নিয়ে সামনে আমি এগোতে পারবো, কারণ আপনাদের উৎসাহ আমার কাছে অনেক বড় কিছু। তো আজকে আরেকটা জিনিস দেখাবো আমি কিভাবে হচ্ছে লেদারের অথবা রেক্সিনের খাট পরিষ্কার করি, কারণ অনেকের বাসায় লেদার রেক্সিনের খাট আছে। তো আমি আমি যেভাবে পরিষ্কার করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজ একটি উপায় আপনাদেরকে বলবো, এবং আপনারা সেটা ট্রাই করে দেখতে পারেন বাসায়। তো যাদের বাসায় হচ্ছে ওয়েট টিস্যু আছে বা না থাকলে দোকানে ছোটোখাটো ওয়েট টিস্যু কিনে নিতে পারেন। এরকম আমি আমার বাচ্চার জন্য যেটা ব্যবহার করি, যদি আমার বাচ্চা এখন বড় হয়ে গেছে ওরকম লাগে না, তারপরও বাড়িটায় নিয়ে যাওয়ার সময় আমি যেটা ব্যবহার করি সেটাই নিলাম। তো এই ওয়েট টিস্যুটা দিয়ে আমি আমার পুরো লেদারের বলেন বা রেক্সিনের জিনিসগুলো বলেন সেগুলো আমি ক্লিন করি। আমার অনেক দিন হয়ে গেছে যে আমার রেক্সিনটা পরিষ্কার করা হয়নি, পুরো মানে যেখানে স্টোনগুলো সেগুলোর মধ্যে ময়লা জমে জমে পুরো সাদা হয়ে গেছে। আমার বাচ্চা বেশ কিছুদিন অসুস্থ ছিল এবং বাচ্চা অসুস্থ থাকলে জানিনি মায়েদের কী অবস্থা হয়, তো তার জন্য আমি পরিষ্কার করতে পারিনি। তো আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। হয়তো যাদের রেক্সিনের খাট রয়েছে বা লেদারের খাট রয়েছে বা অন্য আসবাবপত্র রয়েছে তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি কিন্তু এভাবেই ট্রাই করি, এতে আমার রেক্সিনের কোনো ক্ষতি হয় না বা আমার মানে স্টোন বা কোনো কিছু কালার ডিসকালার হওয়ার কোনো চান্সেস তো নাই। এবং আমি পুরোটা আগে কিন্তু একটা মানে একটা নর্মাল কাপড় দিয়ে পুরোটা আগে মুছে নিয়েছি, তারপরে আমি এই রেক্সিনটা আমি হচ্ছে ওয়েট টিস্যু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো একদমই নতুনের মতো ঝকঝকা হয়ে যাবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। আর আমি আমার এই ছোটোখাটো টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনাদের আপনারাও যে কাজগুলো করছেন সেগুলো অনেক বেশি সহজ হয়ে যায়। এবং আমিও কিন্তু প্রতিনিয়ত শিখছি, শেখার কিন্তু আসলে শেষ নাই, আমি প্রতিনিয়তই শিখছি কীভাবে নতুন নতুন জিনিস শেখা যায় এবং আপনাদের সাথে শেয়ার করা যায়। তো অলরেডি মোটামুটি আমার পরিষ্কার করা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন আরও কিছু খুঁটিনাটি যে ময়লাগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজে এই ওয়েট টিস্যু দিয়ে ক্লিন করা খুবই তাড়াতাড়ি হয়। এবং আমি এই ওয়েট টিস্যু দিয়ে আর কী কী পরিষ্কার করি আমার বাসার আসবাবপত্র সেগুলো একদিন আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলটা নতুন, বারবারই বলছি, তো অনেক কিছুই আমি চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করতে, চাই না আমি আসলে কতটুকু আপনাদের মনে জায়গা করে নিতে পেরেছি বা পারবো, তো চেষ্টা করে যাই। চেষ্টা করলে হয়তো কখনো না কখনো তো মনে জায়গা নিয়ে নিতেও পারি। তো এখানে একটি সাদা রঙের ময়লা আছে, আমি জানি না এটা থেকে উঠবে কি না ভেবেছিলাম, কিন্তু
এটা দিয়ে মোছার সাথে সাথে কিন্তু ময়লাটা উঠে গেছে। তো আমি সাদা রঙের রেক্সিনটা দেইনি, যদিও সাদা রঙের রেক্সিনটা দিলে কিন্তু অনেক ফুটতো বেশি, বাট আমার কাছে মনে হয়েছে আমার বাচ্চা যেহেতু অনেক ছোট, তো কখনো না কখনো একটা দাগ যদি বসিয়ে দেয় তাহলে কিন্তু পুরো আমার রেক্সিনের লুকসটাই চেঞ্জ হয়ে যাবে। সো সেটা আমি করিনি। আর বিছানার উপরে আমি আলগা একটা কাপড় বিছিয়ে দিয়েছি একটা চাদরের মতো, যাতে সারাদিনের এই ময়লা বারবার নিচে থেকে সে খাটে উঠে খাট থেকে নিচে নামে, তো এই যা এর জন্য যেন তার আমার বিছানাটা একদম ময়লা না হয়ে যায়। তো আপনারাও এটা করতে পারেন। উপরের এই যে কারুকাজ করা জায়গাটা সেটাও কিন্তু আমি ওয়েট টিস্যু দিয়ে মুছি, একদম নতুনের মতো ঝকঝক হয়ে যায়। আপনারা আমার কথা শুনে একটাবার ট্রাই করবেন। আর আমি যেগুলো আপনাদের সাথে শেয়ার করি, আমি কিন্তু সেগুলো আমি নিজে অ্যাপ্লাই করি বা নিজে চেষ্টা করি, সেখান থেকে যেটা আমি বুঝি জানি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। এবং সারাদিনের কিছু কাজ যখন নিজেরা করি আমরা যারা আমরা ঘরে থাকি, তাহলেও কিন্তু ভালো লাগবে। অনেকেই দেখি যে খুব একটা কাজ করতে চায় না বা বসে থাকে বা বাসায় যারা হেল্পিং হ্যান্ড আছে ওদের উপরে নির্ভর করে। আমি বলবো এটা না করে কিছু কিছু কাজ যদি আপনি নিজে করেন আপনার সময়টাও কিন্তু অনেক ভালো কাটবে এবং আপনার যে আলসেমি অলসতা আছে সেটাও কিন্তু দূর হয়ে যাবে। কারণ আমরা জানি এই করোনার ভয়াবহ পরিস্থিতিতে আমাদের মন কারোই ভালো নেই, তো ছোটোখাটো টুকটাক কাজ করলে কিন্তু আমাদের মনটা অন্যদিকে চেঞ্জ হয়ে যায়, আমাদের মনটা কিন্তু ভালো হয়। এটা আমি আমার ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখেছি। আমাদের কীভাবে এই সময়টাকে আমরা পার করবো আমরা জানি না, একমাত্র সৃষ্টিকর্তা আমাদেরকে এই জায়গা থেকে রক্ষা করতে পারেন। তো আমরা প্রতিদিনই যেন আমাদের দোয়ায় আমাদের এই দেশের বাংলাদেশের মানুষের কথা বলি, আমাদের এই করোনার ভয়াবহতা থেকে যেন আমাদেরকে রক্ষা করে, কারণ তিনি ছাড়া আসলে এই জায়গা থেকে মুক্তির আর কোনোই উপায় নেই। তো আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ভরসা করা ছাড়া আসলে কোনো উপায় নেই। তো আমরা সবাই সবার জন্য দোয়া করব, আমরা সবাই সবার জন্য খাস দিলে দোয়া করব যেন আল্লাহ আমাদের এই মহামারী থেকে রক্ষা করে। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার যে ন্যাকড়াটা আছে সেটা একদমই কালো কুচকুচে হয়ে গেছে। তো এভাবে আমি পরিষ্কার করি আমার খাটটা বা আমার যেই লেদারের যা কিছু আছে সেগুলো আমি এই ওয়েট টিস্যু দিয়ে পরিষ্কার করি। আশা করছি আপনাদের কাজে লাগবে। আপনাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুবান্ধবের সাথে, এবং আমাকে এই ছোট্ট ভিডিওটি দেখে উৎসাহ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার এই উৎসাহ আমার সবসময় মনে থাকবে।